हेलो फ्रेंड देखे नाओ तुम्हरा भगवती देवी बालिका विद्यालय फर्स्ट यूनिट टेस्ट 2022 क्लास 9 मैथमेटिक्स कोश्चन एर आगे किन्तु आमी अनेकगुलो कोश्चन पेपर अपलोड कर दिए कोश्चन पेपरगुलो देखे नियो कौन कौन क्लासे तुम्हारे जेटा प्रयोजन तो एखाने देखो क्लास 9 मैथमेटिक्स सम्पर्के आमरा धारणा निच्छी की कोश्चन इम्पोर्टेंट होते पारे बा तुम्हारे स्कूले आसते पारे। तो प्रथमे रयेछे एमसीक्यू टाइपेर पाई एबं 22/7 কী ধরনের সংখ্যা যারা লিখতে বলেছে 20 - x = 1/7 তাহলে 20^2x এর মান কত এটা বইয়ের অঙ্ক x,4 বিন্দুটি মূল বিন্দু থেকে 5 একক দূরে হলে x এর মান কত এ বি সি ডি রম্বসের কোণ এসিবি 40° আর কোণ এডিবির মান নির্ণয় করতে বলেছে। তারপরটা দেখো 2x + 3y লেখচিত্রটি কেমন হবে k এর কোন মানের জন্য এই দুটো সমীকরণের কোনো সমাধান থাকবে না। তারপরে কি বলছে 2 নম্বরে দেখো 1-3 আর 2-5 মধ্যে 3টে মূলদ সংখ্যা মূলদ সংখ্যা দিয়ে কোনো না কোনো অঙ্ক সব স্কুলেই আসে। মান নির্ণয় দেখো একটা সূচকের অঙ্ক দিয়ে দিয়েছে মান নির্ণয়ের 3-1টা বলেছে একটি সামান্তরিকের দুটি বিপরীত কোণ যথাক্রমে বলে দিয়েছে তা তার কোণগুলোর মান নির্ণয় করতে বলেছে। তারপর বলেছে একটা সমীকরণ বলেছে সরলরেখাটি অক্ষদ্বয়কে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। বাস্তব সংখ্যা xy দিয়ে দিয়েছে এবং x আর y এর মান কত সমীকরণটা থেকে বের করতে বলেছে। তারপরে বলেছে y অক্ষের উপর একটি বিন্দু স্থানাঙ্ক লেখো যেটা 2-3 এবং -1-2 বিন্দু দূরত্ব সমান হয়। সমাধান করতে বলেছে যে কোনো নিয়মে সমাধান করতে পারো 4টে নিয়ম হয়তো তোমরা শিখে নিয়েছো অপনয়ন আছে তুলনামূলক পরিবর্ত আর বজ্রগুণন এখানে দুটো অঙ্ক দিয়েছে যে কোনো একটি করতে হয় অঙ্ক দুটো দেখে নিও ভালো করে। লেখচিত্র সাহায্যে সমাধান করতে দিয়েছে দুটো আছে অথবা দিয়ে দেখে নাও ভালো করে এবং একটা কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করতে দিয়েছে গ্রাফ খাতার মধ্যে। দেখো উপপাদ্য দিয়েছে প্রমাণ করো সমান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এটা খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য। আর একটা উপপাদ্য দিয়েছে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে বলেছে এটাও কিন্তু সূচক থেকে অঙ্ক রয়েছে এটা ভালো করে 6-1টা দেখে নাও 6-2টাও কিন্তু সূচকের অঙ্ক কিন্তু সমাধানের অঙ্ক। 7-8টা কিন্তু প্রমাণ করতে বলেছে এটা হচ্ছে কোঅর্ডিনেটের অঙ্ক যে এ বি সি দেওয়া রয়েছে এবং তার মানে সেটা দেখাতে বলেছে সেটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু কিনা আর তার অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তারপরেরটা বলেছে দেখাও যে এত বিন্দুগুলো রম্বসের সেটাও কিন্তু দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটাও। 8-2 দেখো 8-2 বলেছে লেখা অঙ্ক রয়েছে অপনয়ন চ্যাপ্টারেরই ঠিক আছে এখানে দুটো অঙ্ক দিয়েছে একটা হচ্ছে তোমার 2 অঙ্ক বিশিষ্ট একটা অঙ্ক দিয়েছে দেখে নিই অঙ্কটা আমি আর বললাম না আর আরেকটা দিয়েছে সমীকরণ গঠন করে সমাধান করতে বলেছে 500 টাকার নোট চেক ব্যাংক থেকে মানে চেক ব্যাংক থেকে ভাঙিয়ে 5 টাকা 10 টাকার মোট নোট পেয়েছে সেটা কতগুলো নোট পেয়েছে তার উপর অঙ্ক দিয়েছে। আর বাস্তব সংখ্যা থেকে একটা ইম্পর্টেন্ট অঙ্ক এটা সব স্কুলেই প্রায় আসে √2 দশমিক বিস্তার নির্ণয় করতে বলে ঠিক আছে অনেক স্কুলে √5 দেয় √3 দেয় সেগুলো একটু প্র্যাকটিস করে নেবে। 5-7 আর 9-11 মধ্যে 3টে অমূলদ সংখ্যা বের করতে বলেছে আগেরটা মূলদ সংখ্যা ছিল এটা অমূলদ সংখ্যা বলেছে। তাহলে এটা গেল হচ্ছে ভগবতী দেবী বালিকা বিদ্যালয়ের ফার্স্ট ইউনিট টেস্ট এ বছরে 2022 ম্যাথমেটিক্স ক্লাস 9।